একটা শব্দ আপনি দেখবেন আমাদের সমাজে খুব বেশি ব্যবহার হয়, বিশেষ করে পত্রপত্রিকা যখন নিউজ হয় তখন মুসলমান এই পরিচয় দেওয়ার আগে দিয়ে একটা শব্দ লেখা হয়, সেটা হলো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন তিনি। এই শব্দটা খেয়াল করছেন আপনারা? এই শব্দটা হিন্দুদের থেকে এসেছে, আমাদের মিডিয়াগুলো এখনো সেটা ব্যবহার করে চলেছে, অথচ এটা ব্যবহার করা উচিত না। কারণ মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু নেই। হিন্দুদের মধ্যে আমরা জানি দলিত আছে, সম্ভ্রান্ত হিন্দু আছে, হ্যাঁ, সব বংশের সব জাতের হিন্দু এক মানেন না। তো ইসলাম সেটাকে গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত নেই। এখানে সামনের কাতারে মুসল্লিদের মধ্যে রিক্সা চালক আর বিমান চালক পাশাপাশি দাঁড়াতে পারবে, কোনো প্রকার পার্থক্য নেই। এখানে পাইলটদের কাতার আলাদা, রিক্সাওয়ালাদের কাতার আলাদা, এরকম কোনো কাতার সিস্টেম ইসলামে শুধু নামাজ কেন হজে আছে কোনো জায়গা রাখা হয়নি, কোনো জায়গা রাখা হয়নি। অতএব আজ আপনারা যারা পশ্চিমাদের অধিকার অধিকার জিগির দেখে হীনম্মন্যতে ভোগেন যে আমরা মুসলমানরা বোধ হয় পৃথিবীতে কিছু করতে পারলাম না, ওরা দেখেন কত অধিকার সচেতন মানুষ অধিকার প্রতিষ্ঠা করছে। পশ্চিমা পৃথিবীর অনেক দেশ আছে, সেই দেশগুলোতে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলাটা অপরাধ। এখনো অনেক দেশ আছে যে দেশগুলোতে জাস্ট আপনি মুসলিম আইডেন্টিটির কারণে আপনি রেসিজমের শিকার হবেন, জাস্ট আপনি মুসলিম এই আইডেন্টিটি তারা জানার পর আপনার পরে জুলুম করবে। আমাকে এরকম একটা কান্ট্রি নাম বললাম না সঙ্গত একটা কারণে, এক ভাই গত দুদিন আগে ফোন দিয়ে বলেছেন, ভাই আমি ফোনে কথা প্রসঙ্গে উঠলো, তখন বললেন যে আমি এই মাত্র এয়ারপোর্টে আমার বাচ্চাদেরকে নিয়ে বের হলাম, আরেক শহর থেকে আমি আসছি ট্রাভেল করে, তো আমি উবার কল করলাম, গাড়ি আসলো, ড্রাইভার চালক যখন আমার বাচ্চাদের জামা দেখে বুঝতে পারছে আমি মুসলমান, কোনো বোরকা টোরকা না, এমনি একটু শালীন পোশাক, এটা দেখে সে অনুমান করছে আমরা মুসলমান, যা সে টান দিয়ে চলে গেল এবং রাইডটা ক্যান্সেল করে দিল। তো বলে যে এই রকম ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার, সকাল বিকাল হয়। যারা আমাদের কাছে সারাদিন ভদ্র সাজে, যাদেরকে আমরা মনে করি পৃথিবীর সবচেয়ে সভ্যতার একেবারে সবচেয়ে বড় ধ্বজাধারী, তারা তাদের ভেতরে রূপ এরকম। আমি কোনো কোনো দেশে গিয়েছি, সঙ্গত কারণে নাম বলছি না, যে দেশে আমাদেরকে প্রবাসী বাংলাদেশে বলেছেন, ভাই একটা সময় আজ থেকে অনেক আগে পৃথিবীর উন্নত দেশগুলোর একটা যে দেশের পণ্য আমাদের ঘরে ঘরে আছে, আমি নাম বললাম না, তো আমাকে বললেন যে ভাই একটা সময় আমরা যখন শুরুর দিকে আসছি বাংলাদেশ থেকে, আজ থেকে আরও 20-25-30 বছর আগের কথা, তখন কোনো পাবলিক পরিবহনে বাসে আমি একজন বাঙালি উঠছি আর বাকি সব সে দেশে। তো এটা তারা যদি অনুমান করতে পারত, আমার পাশের সিটে কোনো দিন কেউ বসত না। এবং এমনও ঘটনা ঘটেছে, বাস পথে থামিয়ে আমাকে নামিয়ে দিয়েছে, যেটা বাস থেকে এটা নামা হয় না, আমরা বাসে যাব না, কারণ এটা বাঙালি, এটার চামড়া আমাদের মতো না। অথচ এদেরকে আমরা মনে করি আমাদের আইডল। অনেক মানুষ আছে দেশে, দেখবেন আমাদের কলেজ ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট আছেন, অনেক তরুণরা আছেন, যারা মনে করে আমাদেরকে তাদের মতো হতে হবে। তাদের মতো কেন হতে হবে? বাঘের বাচ্চা কেন শিয়ালের বাচ্চার মতো হইতে যাবে? এর চেয়ে হাস্যকর কি আছে যে বাঘের বাচ্চা বলছে আমাকে কেমন মতো হইতে হবে, শিয়ালের বাচ্চার মতো হইতে হবে? এর চেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা কি? মুসলমান তার আত্মপরিচয় ভুলে গেছে, মুসলমানের মতো এরকম সমৃদ্ধ আর কেউ হতে পারে না, কারণ পৃথিবীর সকল সভ্যতা সৃষ্টি করেছে মানুষ। বর্তমান পৃথিবীতে যত সভ্যতা আছে সমস্ত সভ্যতা সৃষ্টি করেছে মানুষ, আর ইসলামী সভ্যতা সৃষ্টি করেছেন স্বয়ং স্রষ্টা। অতএব স্রষ্টার যে সৃষ্টি, তার সাথে স্রষ্টারই আরেক সৃষ্টির সৃষ্টি, সেটা কখনো কম্পেয়ারেবল হতে পারে না। আজ আমাদের মুসলমানদের মধ্যে সেই ইসলামের সৌন্দর্যগুলোর চর্চা নেই, আলোচনা নেই, এই জন্য আজ আমাদের নিজেদের আত্মপরিচয় ভুলে গিয়ে আমরা শেয়ালের মতো হওয়ার জন্য চেষ্টায় রত আছে, যেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।